ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আসিরউদ্দিন ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে আমি কোনো মুসলিম ভাইকে সালাম দিলে সে সালামের উত্তরে বলে আলাইকুম তবে আমি খুতিয়ে দেখলাম সে পীর মুুরিদির অর্থাৎ মুরিদ হয়েছে তাই সে সালামের উত্তর এভাবে দেয় তা আমি কি তাকে আর সালাম দিতে পারবো যদি এভাবে উত্তর দেয় আমি যতদিনে তাকে সালাম দিছে এভাবে উত্তর দেয় আলহামদুলিল্লাহ সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা সম্মানিত আসিরউদ্দিন ভাই এক নম্বরে পীর মুড়ি এগুলি শরীর তরিকা পন্থা নয় শরীর তরিকা নেয় বা শরীর পদ্ধতি নেয় এগুলি পীর মুড়ি থেকে যারা করতেছে তাদের শরীয়তকে তারা বাড়াইছে কমাইছে শরীয়তকে নিজস্ব নিজস্বভাবে বানিয়ে নিয়েছে এগুলি ইসলামী শরীয়ত এইভাবে পীর মুড়ি পন্থা শরীয়ত নয় এগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই শেরেক বিদাতে তারা লিপ্ত হয়েছে তাদের মধ্যে কত তরিকা কত উসুল কত নিয়ম পদ্ধতি তারা বানিয়ে নিয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে সালাম দেখুন সালাম অত্যন্ত সালামের বিধান সম্পর্কে আল্লাহর অনেক হাদিস বলেছেন সালামের মধ্যে অনেক গুরুত্ব রয়েছে কাউকে সালাম দিলে সালামের উত্তর দেওয়া ফরজ হয়ে যায় এটা আমাদের কথা সালাম যদি না দেয় তাহলে তো উত্তর আসে না কেউ যদি সালাম দেওয়া হয় সালাম উত্তর দিতে হবে তা আল্লাহ বলছেন যে সালামের উত্তরটা যদি সালাম যদি কেউ দিয়ে থাকে তাহলে সালামের উত্তর এইভাবে দাও যতটুক বাক্য তোমাকে সে বলেছে সালাম দিয়েছে ততটুক বাক্য সালাম উত্তর দাও আর না হলে তার থেকে উত্তম দাও আল্লাহ বলতেছেন সুরা নিসার মধ্যে ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদুহা যখন তোমাকে কেউ সালাম দিবে বা সম্মান আদর বা সাদর সম্ভাষণ জানাবে তখন তুমি কি করো সালামের উত্তর দাও যত রূপ দিছে তত অথবা আও আহসানা মিনহা রুদুহা ওয়া আসসানা মিনহা তাকে উত্তর দিয়া দাও অথবা তাতে উত্তম দাও এখন কোন মুসলিম ব্যক্তিকে সালাম দিলে সে ওয়া আলাইকুম বলবে এটা তো একটা দৃষ্টতা অথবা অবজ্ঞা অথবা তাকে হীন মনে করা এবং আল্লাহ কোরআন এবং রাহাসুলের হাদিসের প্রতি তার অনিহা এগুলি কেন করবে সে মুসলিম ব্যক্তি এগুলি কোরআন এবং হাদিসের আমল কোথায় করবে তাহলে কখন কে করবে কি করবে এটি এটি ইহুদি খ্রিস্টান করবে মুসলমান কিন্তু এটি করতে হবে তাহলে মুসলমান তো কেন বলা হয়েছে মুসলমান তাহলে মুসলমান তো থাকবে না তার আর ও আলিকুম তো একজন ইহুদির সানে বলে একজন হিন্দু বেঈমান অথবা নাস্তিক সালাম দিছে যদি সালাম দিয়ে তাহলে ও আলাইকুম অর্থাৎ তাকে এটুক পৌঁছায় দেয় সে যদি ভালো নিয়ত করে ভালো খারাপ নিয়ত করলে খারাপ কিন্তু মুসলমান এই কথা বলবে কেন এই পীর মুরিদি যদি এগুলো আপনার কথা অনুসারে যদি সেই ধরনের করে থাকে তাহলে অবশ্যই তাকে এখানে জিজ্ঞাসা করতে হবে যে আপনি এটা কেন বলেন আর যদি সে তার কারবারে বলে বা মুরিদি কারিদির কারণে বলে তাহলে তাকে সালাম থেকে দূরে থাকতে হবে সে সালামের প্রতি দৃষ্টতা দেখাচ্ছে অবজ্ঞা দেখাচ্ছে হ্যাঁ এবং এটাকে সে নিজের মন গড়া বানিয়ে নিয়েছে তখন তার থেকে তার কাছ থেকে এটা বিরত থাকতে হবে তাকে আর এই বিষয়ে ইসলামের বিধান সম্মানজনক পৌঁছানো পৌঁছানোর বাক্য তাকে পৌঁছানো যাবে না তবে আমরা তার জন্য হেদায়তের দোয়া করি আল্লাহ তাকে হেদায়ত করুন সঠিক বুঝ দেখ তবে তাকে বলতে হবে তার কাছে বোঝাপড়া পড়া করতে হবে রাগ রাখা যাবে না তাকে হেদায়তের বাণী পৌঁছাইতে হবে আলহামদুল্লাহ হতে আল্লাহ তাকে হেদায়ত দিতে পারেন আর হেদায়ত দেওয়ার মালিক তো আল্লাহই আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক দান করুন হাজার সাল্লাহ তালা নবীরা মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি